হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো চলুন আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে মেদিনীপুর যাওয়ার যে দুর্গম পথ, সেই পথটাই দেখাবো। এই যে দেখুন, নদীর এই পার, এই পারে আমাদের বাড়ি, ওই পারে মেদিনীপুর টাউন, 1.5 কিলোমিটার। কিন্তু এই পথটা অতিক্রম করতে আমাদের বহুত কষ্ট করে যেতে হয়। ধরুন এই যে একটা বাঁশের সাঁকো আছে, বৃষ্টির বন্যা এলে এই বাঁশের সাঁকোটা ভেঙে যায়। দেখুন এই যে এখানে কোনো চিহ্নই নেই, বাঁশের সাঁকো এই পার থেকে ওই পার অবধি ছিল। ওই পাশে সাদা রকম ওই যে অংশটা দেখাচ্ছে, দেখুন ওই পাশে কিছুটা অংশ বাকি রয়ে গেছে ভেঙে যেতে, কিন্তু এখানে বন্যা এসে ভেঙে নিয়ে গেছে। তাই আমাদের এখন যেতে হলে ওই যে দেখছেন রেল ব্রিজ, ওই রেল ব্রিজের উপর দিয়ে রিক্সের মাধ্যমে যেতে। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই রেল ব্রিজটা ক্রস করছি। দেখুন এই যে একটা বাইক গেল, আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি। ওখানে একটা একটা বাইক যাচ্ছে, প্রচুর রিক্স। ওইখানে অনেকেই বাইক উঠাতে গিয়ে পড়ে গেছে, যারা নতুন এসেছে। নতুন যারা এসেছে সাধারণত তারা এখানে কেউ উঠায় না। দেখুন আমি যাচ্ছি এই ঘোরানোর মুহূর্তেটায়, এইখানটাতে একটা রিক্স। আর দেখুন আপনারা এই বাঁ সাইডে নিচের দিকে দেখুন, এই বাঁ সাইডটা প্রচুর রিক্স। এইখানে নিচের দিয়ে পড়ে গেলে কিন্তু আপনি 15 ফুট নিচে পড়ে যাবেন একবারে মোটর সাইকেল। তারপর দেখুন এই যে রেল ব্রিজ, রেল ব্রিজে একটি মোটর সাইকেল যাওয়ার মতো রাস্তা, কিন্তু কোনো ট্রেন এলে আপনাকে এই ধারেই মোটামুটি সাহস করে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে যখন খুশি দুর্ঘটনা ঘটতে পারে। এরকম অনেকই ইনসিডেন্ট ঘটেছে, যেতে যেতে যে গাড়ি চলে এসছে এই অবস্থাতে অনেকই ইয়ে হয়েছে। সেই জন্য খুব সাবধানে আমরা ওই সিগন্যালটাকে মেন লক্ষ্য করে নিই, যে সিগন্যাল থাকলে আমরা সাধারণত যাতায়াত করি না। ও তোমাকে নিব আর কি, যাতায়াত করলেও খুব তুমি গাড়ির দিকে মন দাও, চলো। তো চলুন, আমি বাইক চালাচ্ছি এবং আমার ওয়াইফ ক্যামেরাটা ধরেছে। এই দেখুন একটা বাইক আসছে সামনে থেকে, উনি এই যে দাঁড়িয়ে গেলেন। একজন বাইক নিয়ে গেলে আরেকজন এলে আরেকজনকে দাঁড়িয়ে যেতে হবে, গিয়ে মোটর সাইকেলটাকে একাশি করে দাঁড়াতে হবে। এখানে সামনে বুকিংগুলো আছে, ওই জন্য উনি পাঠে গিয়ে দাঁড়িয়ে গেছেন। কিন্তু সব জায়গাতে তো আর বুকিং সেরকম নেই। কাঁসাই ব্রিজ, কংসাবতী নদী, এই ব্রিজটা যদি না আমরা অতিক্রম করে যাই তাহলে আরেকটা পথ আছে, সেটা আমাদেরকে প্রায় 20 কিলোমিটার দূর অতিক্রম করে মেদিনীপুর যেতে হবে। সেই জন্য আমরা রিক্সের মধ্যে এইটাই, এখান দিয়ে গেলে আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার মেদিনীপুর টাউন, নাহলে চৌরঙ্গি খড়গপুর হয়ে মোহনপুর হয়ে আমাদেরকে মেদিনীপুর যেতে হবে। চার চেকাতে গেলে ওই দিক দিয়েই আমাদেরকে যেতে হয়, কিন্তু মোটর সাইকেল নিয়ে আমরা এই দিকেই যাতায়াত করি। যে এখন মাছের সাঁকোটা ভেঙে যাওয়ার জন্য সবাই এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। এই দেখুন দাদা আসছেন, নেমে গেলেন এইখানে। সাইডে যেগুলো কম আছে সেই জন্য বাইকটাকে একাশি করে দাঁড় করে রাখতে হচ্ছে, তাহলে আমার সুবিধা হবে। যে ট্রেন এলে আপনাকে রিক্সের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। দেখুন এই যে একটা ট্রেনের আমি ছবি দিয়েছি, ট্রেন আসা অবস্থাতে এই যে দেখুন কীভাবে রিক্সের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রচুর রিক্স, প্রচুর রিক্স। ট্রেনের কোনো প্রবলেম হয়েছে হয়তো দাঁড়িয়ে গেছে। ওই যে ওইগুলোতে দেখুন, বা কেউ যদি বেশি ভয় পেয়ে থাকে ওই যে ওখানে দাঁড়ানোর জায়গা আছে ওই পাশে গিয়ে দাঁড়াতে পারে। আমাদের বাঁশের সাঁকোটা ভেঙে গেলে প্রচুর অসুবিধা হয় যাতায়াতের ক্ষেত্রে। অনেক ছেলেগুলা দিকে ঘুরতে এসেছে, ওই ঘাট দিয়ে দেখুন ওই পাশে একটা পুরোনো ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে মালগাড়ি যাতায়াত করছে। সেটা দিয়ে সাধারণত কেউ যাতায়াত করে না, এই ওই ব্রিজের কোনো যাতায়াতের কোনো জায়গা নেই,
এই দিনটাই আছে তাই এই দিনটি সবাই নামার ক্ষেত্রেও সেই সেম ওপাশে ওঠার ক্ষেত্রে যেমন নামার ক্ষেত্রেও এদিকে বাঁ সাইডে ক্যামেরায় ছবিটা আসেনি কিন্তু এলে হয়তো দেখতে পেতেন বাঁ সাইডের দিকেও প্রায় এখানে 20-25 ফুট নিচে গাড্ডা খুব রিক্সের মধ্যে এখানে নামতে হয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা ভালো থাকুন। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি, আর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, নমস্কার।